আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণীর নতুন একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমরা এই সমস্যাটি সমাধান করব। এই সমস্যাটিও অর্থাৎ পূর্বের যতগুলো আমরা সমস্যা করেছি তার সাথে একটু ব্যতিক্রম। এই অঙ্কটি ঢাকা যশোর দিনাজপুর সিলেট বোর্ড 2018 সালে এসেছিল। আমি অঙ্কটা পড়ছি, তোমরা দেখো। সন্দীপ লিমিটেডের 2017 সালের তথ্যাবলী নিম্নরূপ। দেখো, এখানে শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি 47,000 টাকা, শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি 47,000 টাকা এবং নিট মুনাফা হচ্ছে 11,000 টাকা। আর পরীক্ষা যদি এরকম আসে, আমরা প্রথমে অ্যামাউন্টগুলো সোজাসুজি দাগ দিয়ে নিব, যাতে আমাদের অ্যামাউন্টগুলো ভুল না হয়। এভাবে দাগ দিয়ে নিব, একটা পর পর দাগ দিয়ে নিব। তাহলে দেখো, শেয়ার ইস্যুতে নগদ প্রাপ্তি 47,000 টাকা, নিট মুনাফা হচ্ছে 11,000 টাকা, লভ্যাংশ প্রদান করেছে 6,000 টাকা, প্রাপ্য হিসাবে বৃদ্ধি হয়েছে 9,000 টাকা, অগ্রিম খরচ হ্রাস পেয়েছে 5,000 টাকা, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি 1,25,000 টাকা, প্রদেয় খরচ বৃদ্ধি 4,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ 3,000 টাকা, অপচয় খরচ 5,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি 45,000 টাকা, নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রায় 80,000 টাকা। তাহলে আমাদের এখানে অন্যান্য অঙ্কে যেরকম 2টি বছরের দায় এবং সম্পদ দেয়া থাকে, আমাদের নিজেদেরকে বিয়োগ করার মাধ্যমে হ্রাস বৃদ্ধি বের করতে হয়, এই অঙ্কটাতে আমাদের সেই অসুবিধাটা হবে না। অর্থাৎ কত বৃদ্ধি পেয়েছে এটা তারা সরাসরি বলে দিয়েছে। এখানে করণীয় ক, অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। করণীয় খ, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ পরিমাণ নির্ণয় করো। করণীয় গ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো পরোক্ষ পদ্ধতিতে। তাহলে প্রথমে আসছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ। আমরা জানি অর্থায়ন কার্যক্রমে কোনগুলো যায়, শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ হলে অর্থায়ন কার্যক্রমে যোগ করতে হয়, কোনো ঋণপত্র ইস্যু করলে যোগ করতে হয়, ঋণ পরিশোধ করলে বিয়োগ করতে হয়, লভ্যাংশ প্রদান করলে বিয়োগ করতে হয়। কিন্তু এই অঙ্কে আমাদের শেয়ার ইস্যু বাবদ নগদ প্রাপ্তি আছে 47,000 টাকা, এই জন্য লিখলাম শেয়ার ইস্যুতে নগদ প্রাপ্তি 47,000 টাকা, আর লভ্যাংশ বাবদ প্রদান করা হয়েছে 6,000 টাকা। এই যে লভ্যাংশ বাবদ প্রদান করা হয়েছে 6,000 টাকা, যোগ বিয়োগ করার পর থাকে 41,000 টাকা। এই 41,000 টাকা হচ্ছে অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহের পরিমাণ। করণীয় খ, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করা। আমরা জানি বিনিয়োগ কার্যক্রমে শুধুমাত্র স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয় আইটেমগুলো যায়, অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয় করলে এবং স্থায়ী সম্পদ বিক্রি করলে এই আইটেমগুলো আমরা বিনিয়োগ কার্যক্রমে লিখি। যদি বিক্রয় করি তাহলে নগদের পরিমাণ বৃদ্ধি পায়, আর যদি ক্রয় করি তাহলে নগদের পরিমাণ হ্রাস পায়। এখানে আমরা যদি একটু সার্চ করি তাহলে দেখি এখানে একটা আছে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি 1,25,000 টাকা। তাহলে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, তাহলে বিক্রয়ের মাধ্যমে নগদ প্রাপ্তি এসে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে 1,25,000 টাকা, যোগ করলাম। আর একটু খুঁজি যন্ত্র, সরি এটা না, তারপরে হচ্ছে যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি 45,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি 45,000 টাকা। শেষে দেখো নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, বিনিয়োগ ক্রয় করা হয়েছে 80,000 টাকা, ক্রয়ের মাধ্যমে নগদ টাকার পরিমাণ হ্রাস পায়, এই জন্য আমরা 80,000 টাকা বিয়োগ করেছি। তাহলে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি যোগ করতে হবে, যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি যোগ করতে হবে, আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করেছি এই জন্য বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার ফলে থাকে আমাদের 90,000 টাকা পজিটিভ ফিগার। তাহলে এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ।
এরপরে করণীয় গ পরিচালন কার্যক্রমতে নিট নগদ প্রবাহের পরিমাণ। আমরা জানি পরিচালন কার্যক্রম হতে নিট নগদে প্রবাহ পরিমাণ নির্ণয় করার সময় যে আইটেমগুলো যায় সেটা হচ্ছে অবচয় অবলোকন, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ হ্রাস, চলতি দায় বৃদ্ধি, চলতি দায় হ্রাস, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত কোনো লাভ বা ক্ষতি। আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের সময় অন্তর্ভুক্ত করতে হয়। সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি দেখি তাহলে আমাদের সর্বপ্রথম পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়ের সময় সর্বপ্রথম আমাদের নিট মুনাফাটা লিখতে হয়। এখানে নিট মুনাফা কত আছে? 11,000 টাকা। তাহলে আমরা সর্বপ্রথম লিখব নিট মুনাফা 11,000 টাকা, তারপরে লিখব নিট মুনাফাকে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে রূপান্তরের সমন্বয়। সমন্বয় লেখার পরে আমরা এখন লিখব দেখি এখন এখানে কি আছে। এখানে দেখো অবচয় খরচ আছে কত টাকা? 5,000 টাকা। তাহলে অবচয় খরচটা আমরা 5,000 টাকা যোগ করব। প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 9,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে এই জন্যে বিয়োগ করব। অগ্রিম খরচ হ্রাস পেয়েছে যোগ করব। প্রদেয় খরচ বৃদ্ধি পেয়েছে যোগ করব। যন্ত্রপাতি লাভ হয়েছে, লাভটা বিয়োগ করতে হয় 3,000 টাকা, এই জন্যে বিয়োগ করলাম। তাহলে আমাদের এই 11,000 টাকা এবং 5,000, 9,000 অর্থাৎ পজিটিভ ফিগারগুলো যোগ করব, তারপরে নেগেটিভ ফিগারগুলো বাদ দিলে থাকে আমাদের পজিটিভ 2,000 টাকা থাকে, এবং উপরে নিট লাভ 11,000 টাকার সাথে 2,000 টাকা যোগ দিলে হবে 13,000 টাকা। এটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অঙ্কটিতে আমাদের 2 বছরের অর্থাৎ 2 বছরের যে তুলনামূলক আর্থিক বিবরণী সেটা আমাদের দেয়া নেই, এবং কোন সম্পদ কত কত বৃদ্ধি পেয়েছে কত হ্রাস পেয়েছে সেটা আমাদেরকে যোগ বিয়োগ করে বের করার প্রয়োজন নেই, এখানে সরাসরি দেয়া আছে। অর্থাৎ আমাদের এই ধরনের অঙ্ক আসলে আমাদের সময় একটু কম লাগবে। দেখো তাহলে অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহে আমরা কী কী দিছি? শেয়ার ইস্যু এবং নগদ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি 47,000 টাকা এবং লভ্যাংশ বাবদ প্রদান করা হয়েছে 6,000 টাকা। তাহলে 47,000 থেকে এই 6,000 টাকা বাদ দিলে আমাদের থাকবে 41,000 টাকা। এরপরে করণীয় খতে আমাদের বলা হয়েছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়ের এখানে আমাদের আছে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি 1,25,000 টাকা, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি 1,25,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি 45,000 টাকা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করা হয়েছে 80,000 টাকা। বিক্রয় করলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। এই জন্য যোগ করেছি, আর ক্রয় করলে নগদ টাকার পরিমাণ হ্রাস পায় এই জন্য বিয়োগ করেছি। তাহলে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ আমাদের দাঁড়ায় 90,000 টাকা। তারপরে হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের সময় সর্বপ্রথম আমাদের নিট মুনাফাটা লিখতে হয়। নিট মুনাফা হচ্ছে 11,000 টাকা। এখানে নিট মুনাফা 11,000 টাকা লিখব, তারপর লিখব নিট মুনাফাকে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে রূপান্তরের সমন্বয় সমূহ, বা এটাকে আমরা সংক্ষেপে নিট মুনাফাকে নিট নগদের রূপান্তরের সমন্বয় এভাবেও লিখতে পারি। এভাবেই লিখতে হবে, এরকম না, আমরা ছোটো করে লিখতে পারি।
তারপরে হচ্ছে আমাদের অবচয় খরচ অঙ্কের মধ্যে দেয়া আছে 5000 টাকা অবচয়টা যোগ করতে হয় এইজন্য আমরা যোগ করেছি প্রাপ্য হিসাব বৃদ্ধি প্রাপ্য হিসাবে একটি চলতি সম্পদ আর চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয় বিয়োগ করেছি অগ্রিম খরচ একটি চলতি সম্পদ হ্রাস পেয়েছে এইজন্য যোগ করেছি প্রদেয় খরচ বৃদ্ধি প্রদেয় খরচ একটি চলতি দায় বৃদ্ধি পেয়েছে এইজন্য যোগ করেছি যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ হইলে বিয়োগ করতে হয় এইজন্য বিয়োগ করেছি বিয়োগ করার পরে আমাদের থাকছে 2000 টাকা এবং নিট লাভ ছিল আমাদের 11000 টাকা এই 11000 টাকার সাথে 2000 টাকা যোগ করার ফলে আমাদের পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ হয়েছে 13000 টাকা তাহলে এমন করে আমাদের খুবই কম সময়ে সমাধান করতে পারলাম অর্থাৎ অঙ্কটার মধ্যে ওরকম কোনো ঝামেলা নেই অর্থাৎ দুইটি বছরের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীও নাই যার কারণে আমাদের যদি ওরকম থাকতো তাহলে আমাদের যোগ বিয়োগ করে বের করতে হতো আর এখানে ওরকম দেয়া নাই আর ওরকম অঙ্ক থাকলে আমাদের নিচে কিছু তথ্য থাকে অতিরিক্ত ওই তথ্যগুলো ব্যবহার করাটা একটু টাফ হয়ে যায় এই জন্যে অর্থাৎ আমাদেরকে বেশি বেশি অনুশীলন করতে হবে অর্থাৎ যে আমাদের যার কাছে যে বই আছে সেই বই থেকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করি চর্চা করি এবং তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলোর সমাধান হবে তাহলে আজকের ক্লাসে আমরা তিনটি কার্যক্রম করলাম তাহলে অর্থায়ন কার্যক্রম হবে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ তারপরে বিনিয়োগ কার্যক্রমতে নগদ প্রবাহের পরিমাণ পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহের পরিমাণ আমরা এভাবে এমনিতে জানি যে স্বাভাবিকভাবে বিনিয়োগ পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহের পরিমাণটা আগে নির্ণয় করতে বলে কিন্তু যেহেতু আমাদের সৃজনশীল ক নম্বরের জন্য 2 নম্বর থাকে খ নম্বরের জন্য 4 নম্বর থাকে গ নম্বরের জন্য 4 নম্বর থাকে যদি আমরা পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ প্রথমেই দিয়ে দিই আর পরিচালন হতে পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ এটাই একটু বড় হয় যার কারণে আমাদের করণীয় গত এটা দিয়েছে এবং অর্থায়ন কার্যক্রম যেহেতু কাজ কম এই জন্য প্রথমে দিয়েছে এটা কোনো সমস্যা না অর্থাৎ যে অঙ্ক যেটা করতে যে নম্বরে বলবে আমরা ওই নম্বরেই করব আর একটা হচ্ছে আমরা অঙ্কগুলো না দেখে অনুশীলন করব না দেখে অনুশীলন করব যদি আমাদের অঙ্ক না মিলে তারপরে আমরা বইয়ের সহায়তা নেব অনেকে আছে শুধু বই দেখে দেখে সমাধান করো এর দ্বারা আমাদের শিক্ষা হয় না যদি না দেখে সমাধান করো তাহলে তোমার তোমার কোন জিনিসটা বুঝতে ভুল হয়েছে সেটা তুমি নিজে ধরতে পারবে এই জন্য না দেখে দেখে অনুশীলন করতে হবে এবং অনুশীলনের পরে যদি কোনো সমস্যা দেখা দেয় বইয়ের সাহায্য নিতে হবে যদি বইয়ের সাহায্য নিয়েও কোনো কিছু না বোঝা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবো আমার কাছ থেকে সলিউশন নিতে পারো ফোনের মাধ্যমে অথবা এখন তো কলেজে আসা যায় না ফোন করে আমার কাছ থেকে সমাধান নিতে পারো তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত ছিল ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ